প্রতিদিন জীবনে আনন্দদিনের স্বাগত আপনাদেরকে আমি খুব খুশি। নারী নিজের জন্য চোখের জল ফেললে প্রভুর হৃদয় একেবারে ভেঙে যায়। অলিক ধরনের ত্রুটিহীনতার পথ চেয়ে লড়াই করার জন্য নারীদের সৃষ্টি করা হয়নি, বরং সৃষ্টি করা হয়েছে খ্রিস্টের নিজের আত্মবিশ্বাসী ভূমিকায় বলিষ্ঠ হওয়ার জন্য। আমাদের অতিথি লিজা আজ আমাদের সেটা বোঝাবে, আমায় সাহায্য করবেন। আমাদের সেন্ট লুইয়ের আগামী নারী সম্মেলনেও লিজা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আর আমরা তাকে পেয়ে খুব খুশি। লিজা বেভিয়ার একজন বেস্ট সেলিং অথার এবং তিনি সেই ধরনের বক্তা যিনি বিশ্বব্যাপী নারীদের সামগ্রিকতা লাভের জন্য লক্ষ্য পুনরুদ্ধার করে উত্তরাধিকারের পথে শক্তি দান করে মুক্তি লাভ করান। খোলামেলা ও চূড়ান্ত উৎসাহ ব্যঞ্জক ধারায় নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা ও বিজয়ের মাধ্যমে তিনি মহিলা তথা পুরুষদের স্বাধীনতায় সাহায্য করেন। উনি মিডিয়ার জনপ্রিয় অতিথি এবং দ্য মেসেঞ্জার অনুষ্ঠানে টিভিতে উনি ওনার স্বামী জনের সঙ্গে অংশগ্রহণ করেন। কোলোরাডোতে বেভিয়ার পরিবার তাদের 4 সন্তান নিয়ে বসবাস করেন। লিজা, আমাদের সঙ্গে দান করার জন্য আমি ধন্যবাদ জানাই। সৌভাগ্য। আজকের বক্তব্যের বিষয়টি হলো যে আজ আমাদের সমাজে নিরাপত্তাহীনতার যেন একেবারে মহামারী। এই রকম দলে দলে লোকেদের কথা বলুন যাদের আত্মবিশ্বাস নেই, নিরাপত্তা নেই, যারা জানে না যে তারা কে। বিশেষত নারী, বহু যুগ ধরে নারীদের কোনো ধারণা নেই বলে মনে হয় যে তারা কে, বিশেষত খ্রিস্টের শরীরে তারা কে। যখন আমি মণ্ডলীতে এসেছিলাম তখন মনে হতো এই তো এসে গিয়েছি, সারা জীবন আমি একটা নির্বোধ ছিলাম, এবার আমি আমার যাবতীয় উপহার প্রভুর উদ্দেশ্যে নিবেদন করতে চাই। মনে পড়ে যে অনেকের ভাবটা ছিল আপনি একজন মহিলা, আপনাকে নিয়ে ঠিক কি করবো জানি না, আমরা চেষ্টা করছি কিছু করার, আপনার মাথা কাপড় দিয়ে ঢাকেননি। বোকার মতো বলতাম ও প্রভুকে সমস্ত হৃদয় দিয়ে সেবা করতে চাই বলে আমার মাথায় কাপড় দিয়ে ঢাকতে হবে। তারা বলতো আপনি বিবাহিত নন, বিয়ে তখন হয়ে গিয়েছে, সেটা শুনে বলতো ও তার মানে আপনি বিবাহিত কিন্তু আপনাকে নিয়ে কি করবো এখনো জানি না। আমার মনে হয় বেশিরভাগ মহিলাই মণ্ডলীতে গিয়ে বলে থাকেন আমি সমস্ত হৃদয় দিয়ে প্রভুর সেবা করবো, সেটার পরেই ভাবে আমার তো দোয়াশ মতো কিছুই নেই। আমার মনে হয় নারীরা কি দিতে পারে সেই মূল্যটা আমার মনে হয় কোনোভাবে কোথাও হারিয়ে ফেলেছি। তাই এটা খুব গুরুত্বপূর্ণ যাতে প্রভুর মধ্যে নিজেদের ভূমিকা নিয়ে নারীরা আত্মবিশ্বাস ফিরে পায়, যাতে তারা প্রভুর কাছে নিজের জিত উপহার দিতে পারে। আমি তো ভাবতাম যে আমি একটা বিপর্যয়, তাই আজ প্রত্যেকে বলতে চাই কিভাবে তিনি আমার জীবনে পরিবর্তন এনেছেন। আমি শুধু সাক্ষ্য দিতে চাই, আমি আদৌ কারোর উপর কর্তৃত্ব ফলানোর চেষ্টা করছি না, আমি প্রচারও করতে চাই না, আমি শুধু তার মহত্বের কথা বলতে চাই। কত অসংখ্য মেয়েরা ভয় ভীত, যেখানেই আমি যাই দেখি যে মেয়েরা উঠে দাঁড়াচ্ছে, ছেলেরা নয় মেয়েরা উঠে দাঁড়াচ্ছে, পুরুষরা নয় কিন্তু মেয়েরা উঠে দাঁড়াচ্ছে। সত্যি নারীদের মধ্যে সত্যি একটা বিবর্তন দেখা যাচ্ছে সামনের দিকে এগিয়ে আসার, প্রভু প্রদত্ত তাদের প্রকৃত অবস্থান গ্রহণের সূত্রপাতের সামনে এগিয়ে প্রভুর দ্বারা ব্যবহৃত হওয়ার, এই ব্যাপারটা দেখে আমি খুব খুশি। কারণ যদিও আমরা একটা বিরাট উন্নতি করেছি, তবুও মেয়েরা চাপের মধ্যেই রয়েছে, সুব্যবহার কখনোই তারা পায়নি। বিগত বহু বছর ধরে অনেকটা পথ এগিয়ে এসেছি কিন্তু আরও খানিকটা পথ মনে হয় আমাদের এগিয়ে যেতে হবে। আর কয়েকটা দেশে আমরা ভালো অবস্থায় রয়েছি কিন্তু এখনও একটা মনোভাব লোকেদের মধ্যে দেখা যায় যে ও মানে আপনি তো মহিলা। বহু বছর আগে বাড়িতে বাইবেল শিক্ষার আসরে অনেকে বলেছিল, এর আগে রীতিমতো সফলভাবে 2-3 মাস ধরে সেই অনুষ্ঠানে আমি চালিয়ে ফেলেছি, লোকেরা পরিবর্তিত হয়েছে, নতুন লোক আসছিল, তা সত্ত্বেও লোকে বলেছে আপনি আপনি তো মহিলা, আপনি কেন করতে পারেন। আমাদের পাদ্রি তখন বলেছিলেন ডেভ এই পরিবারের কর্তা, ওর বাইবেল পাঠের আসর চালানো উচিত। আর ডেভ তখন চালাতে শুরু করেছিল, আমি চুপচাপ থাকতাম, এদিকে কোনো কাজই হতো না। আর আজ আমরা সেই ঘটনা 30 বছর পরে এখানে পৌঁছেছি, মনে হয় প্রভু জানতেন যে তিনি এক নারীকে ডেকেছেন। আপনি কি বলেন? একদম ঠিক। সবচেয়ে বড় কথা হলো প্রভু নারীদের ভালোবাসেন, মানে প্রভু মনে করেন নারী অনন্যা। সমাজে একটা চাপা স্রোত চলে যেখানে নারীকে সমস্যা বলা হয়, কিন্তু সত্যটা হলো এই যে গঠনের মধ্যে একটা সমস্যা আছে, সেই জন্য পুরুষ সর্বদাই একাকী ছিল আর নারী সেখানে প্রভুর উত্তর। তাই নারীদের সত্যি এটা বোঝা উচিত যে জীবনের অনেক সমস্যা এরাই উত্তর, এবং প্রভু চান যে নারীরা উঠে আসুক নিজের স্থান গ্রহণ করার জন্য, পুরুষের স্থান নয় বা যুদ্ধের জন্য নয়, শুধু নিজেদের স্থান গ্রহণ করার জন্য। প্রভু যখন ইভকে সৃষ্টি করেন তখন আদমের একটা পাঁজর নিয়েছিলেন, আমি তা সবসময় বলি, ঠিক বলে, তিনি তার পায়ের নিচ থেকে একটা হাড় নেননি যাতে নারী অন্তত হেঁটে এগোতে পারে, বরং আদমের সঙ্গে একসঙ্গে হাঁটার জন্য তিনি নারীকে গড়ে তুলেছিলেন। নারী পুরুষের উভয়ের উভয়কে দরকার। আর ফ্র্যাঙ্ক নেভিন অনেক বছর ধরে নির্যাতন ভুগেছে, প্রভুর প্রেমই ওনাকে আজকের সম্পূর্ণ নারী হিসেবে গড়ে তুলেছে। এই দুশ্চিন্তা কোনোদিন ছিল না বলে তো মনে পড়ে না। সবসময় আমি চিন্তা করে যেতাম কারণ আমার মনে হতো যে পৃথিবীতে এমন কেউ নেই যে আমাদের সাহায্য করতে পারে। সবসময় ভয় থাকতাম। অনেকেই নিরাপত্তা আর স্বাচ্ছন্দ্য খুঁজে পেতে অন্ধকারের মধ্যে গিয়ে লুকোয়,
ফ্র্যান নেভিন বিশ্বাস করতেন যে এটা নিরাপত্তা আর স্থায়িত্ব বিষয়ক ছিল, কিন্তু সত্যটা হলো এই যে অন্ধকারে আটকা পড়ে নিজের আত্মবিশ্বাস খুইয়ে ভয়ের বেড়াজালে বাধা পড়েছিলেন। সবই যেন ছিল উদ্যত নিয়তি। ফ্র্যান বলেন যে বড় হওয়ার সময় বাড়িতে মদ তার পুরো পরিবারকে নিয়ন্ত্রণ করত, সন্ত্রাসে ডুবিয়ে রাখত। সে সবসময় মায়ের সঙ্গে লড়াই করে যেত, সবসময় মাকে দুঃখ দিত, মনে পড়ে চিৎকার করে বলতেন, বাবা মাকে দুঃখ দিও না, তুমি মাকে মেরে ফেলবে, থামো। কোনো কিছুতে কোনো নিয়ন্ত্রণ ছিল না বাবার। 18 বছর বয়সে ফ্র্যান বিয়ে করেন। মদাশক্তি আর ভয়ের হাত থেকে বেরিয়ে গিয়ে আর এক মদাশক্তি ও মানসিক লাঞ্ছনার জীবনে গিয়ে ঢোকেন। ও সবসময় আমায় বলতো, আরে লোকে তোমাকে পছন্দ করে না, সবাই ভাবে তুমি একদম ফালতু, কেউ তোমার কাছে আসতে চায় না, তোমার কোনো বন্ধুরাই তোমার মতো নয়, তোমার আশা করা উচিত নয় যে কেউ তোমার চারপাশে থাকবে, এমনকি আমিও তোমার পাশে থাকতে চাই না। ওই বিয়ে টেকেনি আর ফ্র্যান অন্ধকারের মধ্যেই রয়ে গিয়েছিলেন। যে ব্যক্তিটিকে সবচেয়ে বেশি ঘৃণা করতেন সেই নিজেকে তিনি দেখতে পেতেন না। প্রতিদিন জীবনে আনন্দ নিন দেখতে শুরু করার পর ওর অনুভূতি পাল্টাতে শুরু করে। জয়েস প্রভুর প্রেমের বিবরণ দিয়েছিলেন। জয়েস বলেছিলেন যে কিভাবে প্রভুর সঙ্গে মানুষ সত্যি ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করতে পারবে, প্রভু আপনাকে কতটা চান, কতটা ভালোবাসেন সে কথাও বলেছিলেন। যেখানেই আপনি যাবেন সেখানেই তিনি সঙ্গে থাকবেন, আর এটা আমাকে ভীষণ আত্মবিশ্বাস দান করে। যেখানেই যাব সঙ্গে যিশু থাকবেন, সব সময় থাকবেন। যিশুকে নিজের কাছে পেয়ে ফ্র্যান আর সেই অন্ধকারে ডুবে থাকেননি। প্রভুর সঙ্গে সম্পর্ক সৃষ্টির মধ্য দিয়ে তিনি আসল সম্পর্ক খুঁজে পান। আবার তিনি বিয়ে করেন, 3টি সন্তান হয়। পুরুষ, সম্পর্ক এবং ব্যর্থতা, এই 3টি বিষয়ের ভয় তিনি অতিক্রম করেন। আমার সামনে যেটাই আসে সেটা আমি যাতে করতে পারি তার জন্য তিনি উপায় দেখিয়ে দেন, আর যদি আমি তা না করতে চাই তাহলে তিনি উপায় দেখাতে চান না। আমি তাতে স্বচ্ছন্দ থাকি, আমার চিন্তা করতে হয় না, আত্মবিশ্বাস হারাতে হয় না এই ভেবে যে আমি বোধহয় এটা পারব না। তিনি আমায় সবের মধ্যে দিয়ে নিয়ে যান। জীবনেই প্রথম ফ্র্যান নিজেকে আত্মবিশ্বাসী রূপে পরিচয় দিয়েছেন, কারণ তিনি খ্রিস্টে নিজের পরিচয়ে আত্মবিশ্বাসী। ভয় জয় করার একমাত্র নিশ্চিত পথটি হল ভয়ের মুখোমুখি হওয়া, সামনে যাওয়া। কারণ যে কোনো জিনিস থেকে আপনি যদি ক্রমাগত দৌড়ে পালিয়ে যেতে থাকেন তাহলে আপনার জীবনে তা ভারী হয়ে বসবে। সেই জন্যে সেই সব বিষয়ের মুখোমুখি আপনাকে অবশ্যই হতে হবে, তাই নয় কি? একদম একদম ঠিক। আমি দেখেছি যে সেই সময় আমার হাতে যা রয়েছে প্রভু সেটাই ব্যবহার করতে চান এবং সেই মুহূর্তে আমাদের শত্রুকে বিনাশ করে দিতে চান। জোয়েল তাঁবুর খুঁটি পুঁততেন, প্রতিদিন তিনি ওই তাঁবুটা লাগাতেন। মনে হয় তিনি কোনোদিন ভাবেননি যে একদিন এই সাধারণ জিনিসটা যেটা আমি ধারাবাহিকভাবে করে এসেছি সেটাই শত্রুপক্ষের সৈন্যদলের কমান্ডারকে বার করতে ব্যবহার করব। তবে আমাদের হাতে যা আছে সেটা ধারাবাহিকভাবে থাকতে হবে, প্রভু তা অভিষিক্ত করেন পরবর্তীকালে। অনেক মহিলাই ভাবেন, দেখুন জয়েস বা লিজা বা জন আলাদা ব্যাপার, তারা নিজেরা তো ভাবতেই পারে না যে তাদের হাতে এই মুহূর্তে যা রয়েছে সেগুলো ব্যবহার করেই প্রভু তাদের জীবনটা সম্পূর্ণ পাল্টে দিতে পারেন। এখন যেখানে রয়েছেন সেখানে প্রস্তুতি নিন, তা যদি আপনি করেন তাহলে আগামীকালের জায়গায় প্রভু পৌঁছে দেবেন আপনাকে। সহায়ক গোষ্ঠী সেই প্রথম দিকে, একেবারে প্রথম দিকে 30 বছর আগে বাড়ির মধ্যে 25 জনকে নিয়ে একটা বাইবেল শিক্ষার আসর চালাতাম। খুব পরিশ্রম করতাম, মন দিয়ে পড়াশুনো করতাম, সততা, সত্য ও অখণ্ডতার বিষয়ে অনেক কিছু পড়াতাম। অথচ প্রভু আমার সঙ্গে একটা তুচ্ছ ব্যাপার নিয়ে কথা বলেছিলেন যে গ্রোসারির কার্ড ফেরত দিতে হবে, যতগুলো কুপন পাওয়া যেতে পারে তার চেয়ে বেশি কুপন না পাওয়ার চেষ্টা। আর সেসবগুলো শুনলে ভীষণ হাসি পায় আমার। কিন্তু আমার জীবনে সেই সময় অখণ্ডতা কাকে বলে জানতাম না, কারণ আমি আমার জীবনে অখণ্ডতার ব্যাপারটা জানতাম না। তাই লোকে যেখানে আছে সেখানেই প্রভু শিক্ষা দেবেন, সবার পূজাবেদীর দরকার নেই। আর যদিও আমি প্রত্যেকবার এটা কিছু বলতে পারি, হতে পারে সেটা বাড়ির বেড়া সারানোর বা পড়াশোনার টেবিলে, সেটা আমাদের কাজের মধ্যে নাও হতে পারে, সাধারণ নিত নৈতিক জায়গায় হতে পারে, জীবনের প্রত্যহ কর্মে হাতের মধ্যে যা রয়েছে তা নিয়ে ব্যবহার করুন। আর আমি চাই যে আপনারা প্রত্যেকে প্রকৃতভাবে জানুন যে প্রভু আপনাদের কতটা ভালোবাসেন। লিজা, আমরা যখন আত্মবিশ্বাসী নারীদের নিয়ে আলোচনা করছি তখন নিশ্চিতভাবেই সেই সব লোকেদের কথা এসে পড়ে যারা নিজেদের ব্যক্তিত্বের কারণে অন্যদের থেকে একটু বেশি এগিয়ে রয়েছে। তবে আমাদের অধিকাংশেই প্রকৃত আত্মবিশ্বাসটুকুর ব্যাপারে জানতে হবে। অনেকেই আত্মবিশ্বাসী রূপে অবতীর্ণ হয়। আমার জীবনের প্রথম দিকে যখন লাঞ্ছনা
ঘটিত নানা কারণে আমার মধ্যে নানা সমস্যা ছিল, তখনও আমি নিজেকে প্রকাশ করতাম বলিষ্ঠভাবে, অবচলভাবে, অন্যের কথায় গ্রাহ্য না করে কাউকে পাত্তা না দেওয়ার ভঙ্গি হতো। কিন্তু ভেতরে ভেতরে অর্ধেক সময় সেই ভয় মরে যেতাম আমি। অন্য লোকেরা ভীষণ চড়া সুরের এবং ফুর্তিবাদ ছিল, তাই প্রভাবিত হতাম না। এমন একজন কাউকে অন্তত পাশে পাওয়ার দরকার যার আন্তরিক পূর্ণ আত্মবিশ্বাস দেখা যায়। প্রকৃত আত্মবিশ্বাসের মধ্যেই থাকে বিনয়। যিশু তার অনুগামীদের পা ধুয়ে দিতে পেরেছিলেন কারণ তিনি জানতেন যে তিনি কে। তিনি কোনো কিছু প্রমাণের চেষ্টা করেননি, তিনি জানতেন যে তিনি কে, তাই তিনি অনেক বড় বড় কাজ করতে পারতেন বা নিম্ন শ্রেণীর কাজও করতে পারতেন, যে কোনো একটাই ঠিক। বেশিরভাগ মানুষকেই আত্মবিশ্বাস ব্যাপারটা বুঝতে হবে, তাই যতক্ষণে তারা সেই জায়গাটায় পৌঁছচ্ছে যেখানে বলতে পারে যে আমি বিশ্বাসী, তার আগে আমাদের কিছু কিছু বক্তব্য ওদের শোনা দরকার যাতে তারা সেখানে এখন রয়েছে থেকে বেরিয়ে আসে। তাই আমার বই দ্য কনফিডেন্ট উমেনে একজন আত্মবিশ্বাসী নারীর 7টা গোপন কথা লিখেছি, এখানে তার কয়েকটা আমি বলবো এবং সেই বিষয়ে আপনি আলোচনা করবেন। প্রথমটি হলো, আত্মবিশ্বাসী নারী জানে, একেবারে ভীষণভাবে জানে যে তারা কেউ ভালোবাসে। হ্যাঁ, প্রভু তো প্রেম। বেশিরভাগ নারী বিশ্বাস করেন না যে তাদের কেউ ভালোবাসে, কারণ তারা ভাবে যে সেটা অর্জন করতে হবে। আবার বেশিরভাগ মানুষ ভাবে যে তারা তা অর্জন করতে পারে না, তারা তার যোগ্য নয়। আজ আমাদের সমাজে এই রূপচর্চা শিল্প, যদিও তা মানুষকে সুন্দর দেখাতে সাহায্য করে, তবে তার সঙ্গে এই ধারণাটাই দেয় যে তারা কোনোদিনও যা হতে পারবে না সেটাই তাদের হওয়া উচিত। ফলে তারা ভ্রান্ত এক আশা নিয়ে চলে। আর আমি আমার বইয়ে লিখেছি যে প্রত্যেক নারীকেই যে সুন্দর ঝলমলে চুলের অধিকারী হতে হবে এমন নয়, প্রত্যেক নারীরই যে 5টা সন্তান থাকবে এবং তাকে ক্যারিয়ার গড়তে হবে এমন নয়। আমরা সবাই তো আর একভাবে এসে পৌঁছয়নি। আপনি নিজের আত্মবিশ্বাস লাভ করতে পারেন না যেটা আপনার মধ্যে নেই। আপনাকে জানতে হবে যে প্রভু আপনাকে ভালোবাসেন। প্রভু তাদেরই ভালোবাসেন যারা এটা জানে, তারা আচরণ করবে আত্মবিশ্বাসী রূপে, প্রেমময়ভাবে, আর সেই কারণ বশত অন্যরা তাদের ভালোবাসবে। প্রভুর প্রেম গ্রহণ করতে শেখার ব্যাপারে আপনার জীবনে তেমন কোনো অভিজ্ঞতা আছে কি আমাদের বলুন তো একটু। নিশ্চয়ই, নিজের স্বামীর প্রেম গ্রহণের ব্যাপারেও আমি সবসময় ভাবতাম যদি ও ভালোবাসে তাহলে ওর মধ্যে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে, কারণ আমি জানি যে আমার মধ্যে সমস্যা রয়েছে এবং সত্যিই সে যাতে আমায় ভালোবাসে। আমার মনে হয় অনেক লোক, এমনকি অনেক মহিলা, তাদের স্বামীদের ভালোবাসতে দেয় না, এমনকি পিতা পরমেশ্বরকে ভালোবাসতে দেন না, তারা নিজেদের বন্ধুদের ভালোবাসতে দেয় না, তারা সবকিছুকে এভাবে রেখে দেয়, নিজেদের সুরক্ষিত রাখতে চান, ফলত শেষও তাদের জীবনে ঝাঁপ ফেলে দেয়। প্রভুর প্রেম যদি অন্যদের দান করেন তবেই প্রভুর প্রেম গ্রহণ করতে পারবেন। আপনার ওই কথাটা দারুণ লাগলো যে সব মহিলা একটা ভাবমূর্তির পেছনে দৌড়ায়, যেটা হলো আপনাকে ক্ষুতহীন হতে হবে। কিন্তু দেখুন, আমার স্বামী তো আমার হীরের গয়না দেয় না, 2 বছর আগে বিয়ের পর 2 মাস ধরে শুধু আলু খেয়ে থেকেছিল, এই সব ক্ষুতি এটাকে সত্যি প্রতিপন্ন করেছিল। অনেক কিছুই ক্ষুতহীন, কিন্তু হীরের মধ্যেও তো ক্ষুত আছে। তাই প্রভু চান আমাদের জীবনের মধ্যে এরকম কিছু ক্ষুতযুক্ত অঞ্চল থাকুক, আর তাতে তার সৌন্দর্য। তিনি চান না যে আমরা নিখুঁতের জন্য লড়ে যাই। ইফিসিয়র একটা দারুণ বলেছে, প্রভু উদ্দেশ্য নিয়েই আমাদের পছন্দ করেন, কারণ হ্যাঁ তিনি আমাদের চান, উদ্দেশ্য নিয়েই বেছেছিলেন তিনি। দ্বিতীয় গোপন কথা হলো যে একজন আত্মবিশ্বাসী নারী ভয় ভয় জীবন কাটায়। যদিও ভয়ের ব্যাপারে আমরা অল্প আলোচনা করেছি, তবুও বলি যে একমাত্র যে মনোভাব ভয়ের বিরুদ্ধে যে কোনো খ্রিশ্চান পোষণ করতে পারে, তাহলে আমি ভয় পাবো না, কারণ দেখবেন জীবন একদিন শেষ হয়ে যাবে যদি না ওই ধরনের দৃঢ় মনোভাব বজায় রাখতে পারেন। আমার বাচ্চারা যখন ছোট ছিল তখন ভয় পেতাম কেউ বুঝি তাদের চুরি করে নেবে, ভয় পেতাম তারা হয়তো কোথাও হারিয়ে যাবে। শত্রু সবসময় এমন একটা ভাবমূর্তি নিয়ে আসো যাতে আমি ভয় পেতাম, মনে পড়তো হয়তো আমি বাসন ধুচ্ছি, মনটা তো বিক্ষিপ্ত হয়ে রয়েছে, মনে মনে আমি ভেবে চলেছি ওদের তো কেউ উঠিয়ে নিয়ে যেতে পারে। বাসন ধুতে ধুতে এই সমস্ত কথা ভাবতে ভাবতে নিজের অজান্তে হঠাৎ চেঁচিয়ে উঠতাম, না! ছেলেরা দৌড়ে এসে বলতো কি হয়েছে, আমি মাথা নাড়তাম, তারপর নিজের মনে বলতাম প্রভু আমার ভয় আত্মা দান করেননি, তিনি শক্তি প্রেম ও সুন্দর মন দিয়েছেন, ভয় যেন আমার মধ্যে ঢুকতে না পারে। যদি প্রেমের দ্বারা নিজের জীবন শুদ্ধ হতে না দিই তাহলে ভয় হ্রাস করবে আমাকে। আর নিখুঁত প্রেম ভয় দূর করে, ঠিক ভয়ের ওপর আপনি আস্থা রাখতে পারেন, আসলে এগুলো যে ঘটেই যাবে সেটা বিশ্বাস করতে পারেন। শয়তানের ভ্রষ্ট আস্থাই হলো ভয়, আর ভয়ের মাধ্যমে দিয়াবলকে আমরা গ্রহণ করি, আস্থার মাধ্যমে প্রভুকে গ্রহণ করি। তাই আমাদের এই মনোভাব বজায় রাখতে হবে যে আমি ভয়ের মধ্যে জীবন কাটাবো না। আত্মবিশ্বাসী নারীর তৃতীয় জিনিস হলো সর্বদা ইতিবাচক থাকা। এক গাদা ইতিবাচক ভাবনা আর ইতিবাচক মনোভাবের কথা আমরা শুনতে থাকি। মূল কথাটি হলো যে আপনি আত্মবিশ্বাসী হলে অনুভব করবেন যে জীবনের সমস্ত লেবু থেকে রস
বার করে আপনি লেমনেড তৈরি করতে পারবেন, আপনার ইতিবাচক মনোভাব সহকারে বলতে হবে আমি একটা অতিক্রম করব। আর প্রভুর বাণী প্রকৃতভাবে বিশ্বাস করলে যারা প্রভুকে ভালোবাসেন তাদের ভালোর জন্য সবকিছু একত্রীভূত হবে। আমরা বলতে পারি কি জানেন, এটা একটা বিপর্যয় লাগলেও এটা থেকে কিছু ভালো জিনিস দেখবেন বেরিয়ে আসবে। আমি যা প্রচার করি তা আমার ভুল থেকে বেরিয়ে আসে। 15 বার ধরে বলেছি আমি অন্যায় করেছি আর বলে গিয়েছি এটা ঠিক কাজে লাগছে না। আজ তাই বলছি সংকটের মধ্যে আমার সঙ্গে মিলিত হবে আর একদিন তা থেকে জয়লাভ করবে। আমি মনে করি একজন নারী হিসেবে এটা করতেই হবে। যত বেশি প্রভুর সঙ্গে ঘটনার মধ্যে দিয়ে যাবেন, পরের বিষয়টি হলো একজন আত্মবিশ্বাসী নারী যে কোনো বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়াতে পারে। দারুণ ব্যাপার। হ্যাঁ, প্রভুর জন্য আমরা বিপুল সাড়া দিই। আমার মনে হয় আমরা সব রকম পরীক্ষা দিই আর স্বর্গ তার জন্য দম আটকে ভাবতে থাকে, আচ্ছা এটা নিয়ে তুমি কি করবে, দেখি কিভাবে সাড়া দাও, দেখি কোনো বিপর্যয় হলে স্বর্গ থেকে দেখা হয় যে সেই পরিস্থিতিতে আপনি কি করে চলেছেন। প্রভু আপনাকে আশীর্বাদ দিতে চান, তিনি বলেন ওই দেখো ঠিক সময় কাজটা করেছে। আমার সবসময় 5 বার করে একই পরীক্ষা দিতে যেতে হয়েছে, তারপর একদিন আমি বুঝতে পারলাম আর স্বর্গ সেদিন বলেছিল হ্যাঁ এবার বুঝেছ। এটা ভীষণ সত্য, এই ঘটনাগুলো আমাদের স্থির করতে পারে না। অনেকেই ব্যর্থতা দেখলেই ভয় পায়, ভয় লাগছে যদি ব্যর্থ হই, ভয় লাগছে যদি ব্যর্থ হই, তার ফলে তারা বেরোতে চায় না। আমি সবসময় বলি বেরিয়ে এসো, খুঁজে দেখো, এমন কি যদি এটা বোঝো যে ওটা তোমার দ্বারা হবে না, তাহলে তোমার কাজের তালিকা থেকে অন্তত সেটাকে কেটে দাও। যাদের মধ্যে আত্মবিশ্বাস আছে তারা নতুন কাজ করতে ভয় পায় না, তারা একঘেয়ে বিরক্তিকর জীবন কাটায় না, কারণ বাক্সের মধ্যে তারা হাঁসফাঁস করে, তারা বেরিয়ে যায় নতুন কিছু চেষ্টা করার জন্যে, কারণ এই ভয় তারা ভোগে না যে তারা বিফল হবে। 5 নম্বর হলো আত্মবিশ্বাসী নারী তুলনার মধ্যে দিয়ে যায় না। আপনি কি নিজেকে অন্যের সঙ্গে কখনো তুলনা করেছেন? না, আমি কখনো তা করিনি। আসলে এই ব্যাপারটা যে কোনো মেয়ের জীবনে সবসময় সামনের দিকে থাকে, তোমার শরীরটা ঠিক পেলব নয়, সবকিছু কেমন যেন, রুক্ষ পা দুটো কেমন যেন, বড় বড় সবটাই কিন্তু মিথ্যে। সবসময় কেউ না কেউ ভালো দেখতে চোখে পড়বে, সবসময় কেউ না কেউ বেশি লম্বা লোক নজরে পড়বে, বেশি স্মার্ট, কিন্তু আমি শুধু আমার শ্রেষ্ঠটুকু দিতে চাই। প্রভু আমায় যা হওয়ার জন্য গড়েছেন তার সামনে সত্য হতে চাই। এটা সামগ্রিকতা, ঠিক যেন 10 খণ্ডের ধারাবাহিক। আসল ব্যাপার হলো নিজেকে অন্য কারোর সঙ্গে তুলনা না করা। এরপর শেষ দুটো আত্মবিশ্বাসী নারী কাজ করতে শুরু করে আর এই ভেবে যে কেউ এসে তার কাজটুকু করে দেবে, এই অপেক্ষায় সে কখনোই থাকে না। আর আমি বিশ্বাস করি যে আত্মবিশ্বাসী নারী যদি কিন্তু কি হতো এই জগতে বাস করে না, পরিস্থিতি অনুযায়ী সে কিছু একটা করে, একটা জায়গায় বসে গালে হাত দিয়ে ভাবে না এই শুধু যদি আমি লাঞ্ছিত না হতাম, যদি আমি কলেজে যেতে পারতাম, যদি বেরিয়ে গিয়ে চেষ্টা করতে পারতাম, এটা তো কাজে লাগে না নিশ্চয়ই, যদি লোকে আমায় দেখে হাসে। তাই শয়তানের বলা এইসব মিথ্যের ব্যাপারে ভীষণ সচেতন থাকতে হবে, যেগুলো সামনে এগিয়ে যেতে বাধা দেয় আমাদের। এমন অনেক জিনিস রয়েছে যা আত্মবিশ্বাসী নারীর সঙ্গে ভাগ করে নিতে পারি। এই ব্যাপারে আমায় অনেক কিছু বলুন, আপনারা সেখানে থাকবেন জেনে আমি খুব খুশি। আমার মনে হয় এটা একটা ইতিহাস সৃষ্টিকারী সম্মেলন জয়েস। আমি তো মনে করি যে যারা এই সম্মেলনে যাবেন তারা নানাভাবে শক্তিশালী হয়ে বেরিয়ে আসবেন। ডার্লেন রয়েছেন আরাধনা জ্ঞাপনে এবং জন ম্যাক্সওয়েল নেতৃত্ব বিষয়ক, তারপর আপনি শিক্ষা দেবেন। প্রভুর বাণী তাদের জীবন উন্নত করে তুলবে, তাদের জীবনে এক নতুন সূচনা দেখা দেবে। আমি যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ঘুরছিলাম তখন অনেক মহিলা আমার কাছে এসে আমাকে বলতেন আমরা ভীষণ উত্তেজিত। আমি এই মনে করি যে এটা সত্যি বিশেষ ধরনের একটা অনুষ্ঠান। আজ অনুষ্ঠান দেখার জন্য ধন্যবাদ, প্রভু মঙ্গল করুন।